আমি প্রথমে ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, যেখানে ওষুধের অযৌক্তিক ব্যবহার বন্ধ করে এবং তার যোগান স্বাভাবিক রাখার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রেমডেসিভিরের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে ওষুধের জন্য হাহাকার কমার বদলে বাড়ছে কেন? দেখুন একটা কথা বলি, একটা কথা আছে বজ্র আটুরি ফসকা গেরো, যত আপনি বেশি করতে যাবেন ওপর ওপর ভেতরে আরো কালোবাজারি বাড়ে, কিন্তু নজরদারিটা প্রত্যেক স্তরে দরকার, সততা প্রত্যেক স্তরে দরকার, ট্রান্সপারেন্সি না হলে কিন্তু এই সমস্যা মিটবে না। কারণ মুড়ি মুড়কির মতো রেমডেসিভির লেখা হচ্ছে, এই বছর ক্ষেত্রটা একটু অন্যরকম, কারণ অসুস্থ হয়ে পড়ছে মানুষ এবং নার্সিং হোমে যাচ্ছে, তখন রেমডেসিভির দিয়ে শুরু হচ্ছে, কারণ বাড়িতে চিকিৎসা করার আগে থেকেই খারাপ হয়ে যাচ্ছে কন্ডিশন। তখন এই রেমডেসিভির চাহিদা যখন নেই তখনই কালোবাজারি আসবে, যে ঘাটতি যখন থাকছে তখনই এক শ্রেণীর ব্যবসায়ীরা এই দুর্বল মুহূর্তগুলো চেষ্টা করবে ব্যবহার করার, অপব্যবহার করার। কিন্তু এই স্তরে আমাদের প্রশাসন যদি সততা দেখায়, দক্ষ প্রশাসক হওয়া দরকার, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। আর চিকিৎসক তার সাথে যারা আর অন্য ব্যবসায়ীরা যারা আছেন, এটা কিন্তু চিকিৎসা দান সেবা দান, এটা কিন্তু ব্যবসার জায়গা নয়। সুতরাং কালোবাজারি আটকাতে গেলে খালি সরকারকেও যেরকম কাজ করতে হবে, আমাদের জনসাধারণকেও কিন্তু কেন দেব এই প্রশ্নটাও তুলতে হবে। আর তার মাঝখানে যারা ব্যবসা করছেন তারা এই সময়টা মানুষের অসুবিধাটা বুঝে কষ্টটা বুঝে ব্যবসায় লিপ্ত হবেন না, কালোবাজারি করবেন না, যা ন্যায্য দাম সেটাই নিন, সেটা ইচ্ছেটা করেই বিক্রি করুন। অনির্বাণ, যেমনটা ডক্টর বললেন এবং নিশ্চয়ই আলোচনাতেও আসবে বারবার, যে বজ্র আতুরি ফসকা গেরো কি বিষয়টা, যে বেশি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধরনের ঘটনা আরো সামনে আসছে। অনির্বাণ, দেখুন এই মহামারী কালে বিশেষ করে করোনা সংক্রান্ত যাবতীয় যে পরিষেবা, সে ওষুধ হোক, ভ্যাকসিন হোক, অক্সিজেন হোক ইত্যাদি, সেইখানে কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের একটা অত্যন্ত বড় ভূমিকা আছে। তারা প্রথম থেকে এই জিনিসটাকে নিজেদের হাতে পুরোটা রেখে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গেছেন, সেই মর্মে একের পর এক নির্দেশিকা জারি করেছেন এবং রাজ্যের হাতে কিন্তু বাস্তবত খুব বেশি নিয়ন্ত্রণ নেই। এমন তো অবস্থাতেও সদ্য মন্ত্রিসভা গঠন হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তারা শপথ নিয়েছেন এবং তারা কাজ শুরু করে দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কাজ যেটি করেছেন, যে করোনা কিভাবে মোকাবিলা করা যায় সেই সংক্রান্ত কাজ শুরু করেছেন। অনির্বাণ, করোনা মোকাবিলার ক্ষেত্রে সবথেকে যে চ্যালেঞ্জ, সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা সামনে আসছে সেটা হচ্ছে কালোবাজারি, সেটা অক্সিজেনের ক্ষেত্রেও, সেটা ভ্যাকসিনের ক্ষেত্রেও এবং এই জীবনদায়ী ওষুধের ক্ষেত্রেও। সেটা তোমার কি মনে হয় যে কোন উপায়ে এই কালোবাজারি রোখা সম্ভব? আমরা বিতর্ক ডিবেটের থেকে অনেক বেশি সমাধানের পথে যাব মহামারীর সময়। নিশ্চয়ই এই এই কালোবাজারি রোখার দুটো উপায়, একটা হচ্ছে প্রথমেই বলি যে সচেতনতা মানুষের কাছে কিন্তু খুব জরুরি। আমরা বিশেষ করে অক্সিজেনের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন সময় অনেকে আমাদেরকে ফোন করে অক্সিজেনের ব্যাপারে সাহায্য চেয়েছেন, আমরা অনেক সময় চেষ্টা করেছি দেওয়ার। যারা এই অক্সিজেন প্রাইভেট যারা ব্যবসায়ী যারা বিক্রি করছেন বা বিক্রি করার কথা বলছেন, তারা তাদের মধ্যে এক অংশ রয়েছে যারা কিন্তু মানুষকে ঠকাচ্ছেন, টাকা নিয়ে নিচ্ছেন, দিচ্ছেন না। সুতরাং আমরা সাধারণভাবে মানুষকে বারবার বলার চেষ্টা করছি যে অক্সিজেন হোক বা ওষুধ হোক, অ্যাডভান্স টাকা দিতে যাবেন না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়ত হচ্ছে বিশেষ করে রেমডেসিভির, অন্তত আমি যেটুকু জানি এটা বাইরের থেকে কেনারই কথা নয়, সুতরাং কোনোভাবেই বাইরে কোনো ওষুধের দোকানে গিয়ে কিনতে যাচ্ছেন এইটা বন্ধ করুন। এবং দ্বিতীয়ত প্রশাসনের দিক থেকে অক্সিজেন এবং এই ওষুধ কালোবাজারি যারা করছেন তাদের ওপর খুব কড়া রকমের পদক্ষেপ ইতিমধ্যেই করা শুরু হয়েছে, আগামী দিনে সেই কড়া পদক্ষেপ আরো বাড়ানো হবে। এবং যারা এই মহামারীর সময় মুনাফার কথা ভাবছেন তাদেরকে কিন্তু মানে যে কঠিন শাস্তির মুখে পড়তে হবে, তাতে এই ভবিষ্যৎকালে তারা আর কোনো রকম কালোবাজারি করার কথা ভাববেন না।